এই আগামী পঞ্চায়েত নির্বাচনরে আমি কিছু নয়া পদক্ষেপ নেওয়া যাচ্ছি। এইতরে প্রথম হেলা ব্লক সদর মহকুমার ভোট গণতি পঞ্চায়েত আইনর সংশোধন যোগ রাজ্যের সমস্ত পর্যায় নির্বাচন সরিবা পরে ব্লক সদর মহকুমার একা সহিত তিন দিনের ওয়ার্ড মেম্বর সরপঞ্চ পঞ্চায়েত সমিতি সভ্য ও জেলা পরিষদ সভ্য মানুষ ভোট গণতি হব। পূর্বর যে প্রথা লা প্রত্যেক ফেজর নির্বাচন সরিবা পরে সেইঠারে হি ভোট গণতি কার্য হোলা, কিন্তু এতে কিছু বিশৃঙ্খলা পরিস্থিতি উৎপন্ন হওয়ার ফলে আমি সরকার কু অনুরোধ করেছিল এবং তা ক্রমে আইনরে সংশোধন করাগলা এবং এই নির্বাচন ঠার আমি সেন্ট্রাল কাউন্টিং করবু ব্লক স্তরের। দ্বিতীয় হল জেলা পরিষদ সভ্য নির্বাচন পাই প্রার্থী মানে দেইথিবা সত্যপাঠ জেলা ওয়েবসাইটে নামাঙ্কন পত্র সহিত প্রকাশন করিবা পাই রাজ্য নির্বাচন কমিশন সমস্ত জেলাপাল মানুষ নির্দেশ দেইছন্তি। তৃতীয় হল ভোটদান সময় আসন্তা পঞ্চায়েত নির্বাচন 2022 পাই কমিশন ভোটদান সময় সকাল 7 অপরাহ্ন 1 পর্যন্ত স্থির করেছেন। গত নির্বাচন পর্যন্ত এহা অপরা 12টা বেলকু এটা সরি যাওতলা, আমি এথর ঘন্টায় এক্সট্রা পোলিং টাইম দেইছু। টোল ফ্রি নম্বর কমিশন গোটে কল সেন্টার এস্টাব্লিশ করছেন, এহা সকাল 9 অপরাহ্ন 6 পর্যন্ত কার্য করিব এবং এহার নম্বর 1-800-345-7787। আউ কমিশন র কন্ট্রোল রুম র টেলিফোন নম্বর হচ্ছে 0674-2573-494। এহা সকাল 8 রাতি 9 পর্যন্ত কাম করিব। এহা ছড়া আমি আমার অনুরোধ ক্রমে রাজ্য সরকার পঞ্চায়েত আইনরে সংশোধন করি যে এফিডেভিট দিয়া যাব জেলা পরিষদ সদস্য ক্যান্ডিডেট মানক পাই এবং সরপঞ্চ এবং পঞ্চায়েত সমিতি সভ্য মানক যে এফিডেভিট যে দেবে সেমানে সেইতরে যদি ফেক এফিডেভিট কিংবা ভুল তথ্য দেবে সেমানে তাহলে সেমানকু দণ্ডিত করিবা পাই প্রাবধান রখা দেইছি। কমিশন কো পত্র সংখ্যা 225/10/2022 তারিখ অনুযায়ী কোভিড-19 মার্গদর্শিকা আমি ইস্যু করেছি। এতে আমি ডিটেলড গাইডলাইন দিয়েছি যে কোভিড-19 যে এপিডেমিক চালিছি তাকু আখিরে রখি নির্বাচন আমি কিভাবে ভাবে সুরক্ষিত ঢঙ্গের পরিচালনা করে পারিবা। এতে পথপ্রান্ত প্রদর্শন, পদযাত্রা, সাইকেল, মোটরসাইকেল, যান পটুয়ার পাই অনুমতি নাহি। রাজনৈতিক দল কিংবা সম্ভাব্য প্রার্থী বা নির্বাচনের সম্পৃক্ত কোণী গোষ্ঠীঙ্কর সমাবেশ নিষিদ্ধ অটে। কোভিড সুরক্ষা দৃষ্টি রাজনৈতিক দল ও প্রার্থী মানুষ ডিজিটাল ভার্চুয়াল মিডিয়া বা মোবাইল মাধ্যমে প্রচার করা কমিশন নির্দেশ দিয়েছেন। সর্বাধিক 5 জন লোকঙ্ক সহিত প্রার্থী মানে ঘরকু ঘর বুলি প্রচার করে পারিবে। ভোট গণতি পরে কোণী বিজয় শোভাযাত্রা করিবে না। যদি কোণী প্রার্থী কিংবা রাজনৈতিক দল কোভিড-19 মার্গদর্শিকার খিলাফ করতে তাহলে সেমানক বিরুদ্ধে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট 2005 ধারা 51-60 অনুযায়ী দণ্ডিত হবে। সম্পূর্ণ কোভিড টিকা নেইথিবা এবং নেগেটিভ আরটিপিসিআর বা র্যাপিড অ্যান্টিজেন টেস্ট রিপোর্ট থিবা ব্যক্তি হি ভোট গণতি কেন্দ্রকু প্রবেশ করে পারিবে। সাম্প্রতিক পরিস্থিতিকু দৃষ্টিরে রখি কটকণা কোহল কিংবা কঠোর করা যাই পারে। আমি লাস্ট পয়েন্ট আমি রখিছু যে যদি সিচুয়েশন ইম্প্রুভ করিব তাহলে এতে কিছু আমি রিল্যাক্স করিবু এই কন্ডিশনস, আউ যদি সিচুয়েশন আউরি ওয়ার্সেন করিব তাহলে আউরি স্ট্রিক্ট কন্ডিশনস এতে আমি অ্যাপ্লাই করিবু। বর্তমান মানে মানে নটসেলরে যদি কহিবা ক্যাম্পেনিং পাই কেবল ডোর টু ডোর ক্যাম্পেন এলাউ করা যাব, আর কোনসি প্রকার অ্যাসেম্বলি অফ পারসনস এট এনি প্লেস উইল নট বি পারমিটেড।
से रोड शो हो कि साइकिल यात्रा हो कि मोटरसाइकिल यात्रा हो कि पदयात्रा हो कौन सी प्रकार बा मीटिंग हो पब्लिक मीटिंग हो कौन सी प्रकार गैदरिंग को परमिशन दिया जीवो नहीं केवल डोर टू डोर कैंपेनिंग एवं बाकी वर्चुअल कैंपेनिंग दुईटी माध्यम रे ही कैंपेन को परमिट करा जाय छी। समग्र राज्य रे पांचटी पर्याय रे वोट ग्रहण करा जीवो एवं प्रति पर्याय मध्य रे गोटे दिन व्यवधान रहिबो। एही निर्वाचन रे 2,79,35,520 जन मतदाता अछंती एवं सेमाने 91,913 जन वार्ड मेंबर 6,794 सरपंच 6,793 पंचायत समिति सभ्य एवं 853 जिला परिषद सभ्य को निर्वाचित करने पर मतदान सब्यस्त करें। वर्तमान मु कार्यसूची को पढ़ीदेवी। निर्वाचन अधिकारी मानक द्वारा नोटिस जारी एटा होची 13/1/2022 मनोनयन पत्र गुड़िक निर्गमन और प्रदान एटा होची 17/1/2022 रु 21/1/2022 पर्यंत मनोनयन पत्र जांच स्क्रूटिनी जोटा 22/1/2022 प्रार्थीपत्र प्रत्याहार विड्रॉल ऑफ नॉमिनेशन 25/1/2022 पर्यंत प्रतिद्वंदिता करथिबा प्रार्थी मानकर चूड़ांत तालिका प्रकाशन 25/1/2022 तापरे वोट ग्रहण आमर हम पांचटी पर्याय 16, 18, 20, 22, 24 फेब्रुवरी दिन 16th, 18th, 20th, 22nd and 24th February 2022 एटा होची वोटिंग डेट्स इन 5 फेजेस। वोट गणति और फलाफल घोषणा 26/2, 27/2 and 28/2/2022 एटा को आम तीनोटी पर्याय रखुचु। आपण माने जानिथिंदी आमर 314 ब्लॉक अछि एवं 853 जिला परिषद जोन अछि तो ताकु ध्यान रे रखिकि प्रत्येक दिन गुटे ब्लॉक रे गुटे जिला परिषद जोन रो काउंटिंग करा जिवो। से जिला परिषद जोन रो जेते जण सरपंच पंचायत समिति सभ्य एवं जिला परिषद जोन मेंबर तो जणे अछंती सेमानकर वोट सेही दिन गणती करा जिवो। नेक्स्ट डे आउ गुटे जिला परिषद जोन पे वोटिंग टा टेक अप करा जिवो। इमिति करके आमे डिवाइड करिचु वोटिंग प्रोग्राम टा। आदर्श आचरण विधि समग्र राज्य रे आज 28/2/2022 जो दिन आम काउंटिंग लास्ट डेट अच्छी से पर्यंत बलवत्तर रहिबो। एही अवसर रे मु आउ गुटे कथा उपरे स्पष्टीकरण देबाकू चाहूँची। आमर जो इलेक्ट्रोल रोल उपरे मीडिया रे किछि रिपोर्ट बाहरी थिला आज मीडिया रे बाहरी एटा आमर प्रथा रही आसी जे इलेक्शन नोटिफिकेशन मैंने आज जो विज्ञप्ति है आज ठारू आम इलेक्ट्रोल रोल दबू कैंडिडेट मानकू पॉलिटिकल पार्टी मानकू एवं आम जिलापाल मानकू भी निर्देश दे सारछु जे 12 तारीख सुधा समस्त जातीय राजनैतिक दल एवं राज्यस्तरीय राजनैतिक दल मानकू सेमाने इलेक्ट्रोल रोल फ्री कॉपी सेमानकू देबे एवं एहा छड़ा जदि कौनसी व्यक्ति यही इलेक्ट्रोल रोल कॉपी किनिबा को चाहूचंती ताले सेमाने ऑन पेमेंट डिस्ट्रिक्ट लेवल रु सेमाने सेटा को नहीं पारिबे। आ गुटे मु गुटे जे समरी दे दोची आमर जो पांचटी फेज हबो सेथिरे केते डिस्ट्रिक्ट कवर हबो केते ब्लॉक कवर हबो तार गुटे समरी टे मु देबा को चाहूची। 16/2/2022 दिन जो फर्स्ट फेज आमर पोलिंग हम से 30 जाक जिले में पोलिंग हम आम 71 ब्लॉक 202 जिला परिषद जोन 1669 ग्राम पंचायत एवं 22,379 बूथ रे 67,51,000 वोटर वोट दे पारे।
ସେହିପରି 18/2/2022 ଦିନ ଯେଉଁ ସେକେଣ୍ଡ ଫେଜ୍ ଆମର ହେବ ସେଥିରେ ବି 30 ଜିଲ୍ଲାରେ ପୋଲିଂ ହେବ 68 ବ୍ଲକ୍ରେ 186 ଜିଲ୍ଲା ପରିଷଦ ଜୋନ୍ 1514 ଗ୍ରାମ ପଞ୍ଚାୟତ ଏବଂ 20,436 ବୁଥ୍ରେ ପୋଲିଂ ହେବ 62,10,000 ମତଦାତା ଏଥିରେ ରହିବେ 20/2/2022 ଦିନ 29 ଜିଲ୍ଲାରେ ଭୋଟିଂ ହେବ 63 ବ୍ଲକ୍ 171 ଜିଲ୍ଲା ପରିଷଦ ଜୋନ୍ 1382 ଗ୍ରାମ ପଞ୍ଚାୟତ ଏବଂ 18,495 ବୁଥ୍ରେ ପୋଲିଂ ହେବ 56,53,000 ଭୋଟର ଏଥିରେ ମତ ସାବ୍ୟସ୍ତ କରିପାରିବେ 22/2/2022 ଦିନ 27 ଜିଲ୍ଲାରେ ପୋଲିଂ ହେବ 64 ବ୍ଲକ୍ରେ ହେବ 163 ଜିଲ୍ଲା ପରିଷଦ ଜୋନ୍ 1254 ଗ୍ରାମ ପଞ୍ଚାୟତ ଏବଂ 17,089 ବୁଥ୍ରେ ପୋଲିଂ ହେବ 51,31,000 ଜଣ ମତଦାତା ମତ ସାବ୍ୟସ୍ତ କରିପାରିବେ 24/2/2022 25 ଜିଲ୍ଲାରେ ମତଦାନ ହେବ 48 ବ୍ଲକ୍ 131 ଜିଲ୍ଲା ପରିଷଦ ଜୋନ୍ 975 ଗ୍ରାମ ପଞ୍ଚାୟତ 13,514 ବୁଥ୍ ଏବଂ 41,88,000 ମତଦାତା ଏଇଟା ମୁଁ ଡାଇରେକ୍ଟ ଇଲେକ୍ସନ୍ କଥା ମୁଁ କହିଲି ଏହା ଛଡ଼ା ଏ ଡାଇରେକ୍ଟ ଇଲେକ୍ସନ୍ଟା ସରିଲା ପରେ ଆମର ଇନ୍ଡାଇରେକ୍ଟ ଇଲେକ୍ସନ୍ ହେବ ଯେଉଁ ବ୍ଲକ୍ର ଚେୟାରମ୍ୟାନ୍ ଭାଇସ୍ ଚେୟାରମ୍ୟାନ୍ ପାଇଁ ଜିଲ୍ଲା ପରିଷଦର ପ୍ରେସିଡେଣ୍ଟ ଏବଂ ଭାଇସ୍ ପ୍ରେସିଡେଣ୍ଟ ପାଇଁ ଏବଂ ନାଏବ ସରପଞ୍ଚ ପାଇଁ ଏ ସୋ ଯେଉଁ ପରୋକ୍ଷ ନିର୍ବାଚନ ଅଛି ନାଏବ ସରପଞ୍ଚମାନଙ୍କର 11/3/2022 ଦିନ ହେବ ପଞ୍ଚାୟତ ସମିତି ଅଧ୍ୟକ୍ଷଙ୍କର ହେବ 12/3/2022 ଏବଂ ଜିଲ୍ଲା ପରିଷଦ ସଭାପତିଙ୍କର ଅଧ୍ୟକ୍ଷ ହେବ ଇଲେକ୍ସନ୍ ହେବ 13/3/2022 ଦିନ ଏହା ଛଡ଼ା ପଞ୍ଚାୟତ ସମିତି ଉପାଧ୍ୟକ୍ଷଙ୍କର ଇଲେକ୍ସନ୍ ହେବ 23/3/2022 ଦିନ ଏବଂ ଜିଲ୍ଲା ପରିଷଦ ଉପସଭାପତିଙ୍କ ଇଲେକ୍ସନ୍ ହେବ 25/3/2022 ଦିନ